হাই গাই ইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলক চ্যানেল কেমন আছে তোমরা সবাই দাদা আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাফাটি আছো আজকের দিনটা তোমাদের শরীর খুব ভালো কাটবে তো আজকে তো প্রায় একদিন ইয়া দুদিন বাদে জিমে গেলাম গিয়ে শোল্ডার ওয়ার্কআউট করেছি অ্যান্ড আগে থেকে একটু পাওয়ারটা বেড়েছে কয়েকদিন শরীর খারাপের জন্য মানে বেশি ওয়েট তুলতে পারছিলাম না কিন্তু আজকে গিয়ে আমি বেশ ভালো ওয়েট ফেট তুলেছি আস্তে আস্তে পাওয়ারটা আবার ফিরে পাচ্ছি শরীর খারাপ হলে একটা হয় না বডি পুরো উইক হয়ে যায় তখন মানে স্ট্রেংথ তো থাকে না ইচ্ছাও করে না কদিন না আমার ইচ্ছাও করছিল না জিম যেতে আজকে আমি মনে জোর নিয়ে গেছি আজকেও ফার্স্টে মনে হচ্ছিল যে না থাক আজও যাব না কিন্তু তারপর ভাবলাম যে না যাই গিয়ে দেখি যতটা পারি করি তারপর তো গিয়ে মনে হলো যে বেশ ভালোই করেছি এসে তো জিম গেলে না একটু ফ্রেশও লাগে ভালো লাগে মানে মাইন্ডও ফ্রেশ লাগে মানে ফিজিক্যালিও ফিট লাগে ভালো লাগে জিম গেলে বেশ তো যাই হোক শোল্ডার ওয়ার্কআউট করে এলাম এসে একটু কিছুক্ষণ রেস্ট নিলাম নিয়ে তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে এসছি এবার যাবো গিয়ে পুজো দেবো দিয়ে তারপরে লাঞ্চে বসবো তো চলো ফার্দার ফার্দার এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে পূজো দিয়ে চলে এসছি আর এদিকে কালবাতে পরশু তো হচ্ছে গণেশ চতুর্থী প্রত্যেক বছরই গণেশ চতুর্থীটা করি মানে বিয়ের পর থেকে আর কি তো এবছরও তো করবই অবশ্যই করব তো ভেবেছি একটু মধ্যে পুজোটা এবছর করবো কারণ জন্মাষ্টমীতে একটু বেশি সব দিক দিয়ে খরচাপাতি বলো কিছুই হয়ে গেছে সো যতটা পুজোর নিয়ম কারণ সেগুলো দরকার ভোগ ফোগ মারানো ওগুলো তো করবোই ঠাকুর মশাইকেও বলে দিয়েছে আসতে তো ছোট্টোর মধ্যে অল্প করে পুজোটা ভালোভাবে মন দিয়ে করবো আর গণেশ চতুর্থী তারপরে জন্মাষ্টমী যেই পুজোগুলো করি না তারপর লক্ষ্মী পুজো তারপর ধনতেরাসে লক্ষ্মী গণেশের পুজো এই পুজোগুলো না মানে যেগুলো করে আসছি আর কি সেগুলো হুট করে না করলে না ক্যামেরা মন খারাপ লাগে সো পুজো তো করতেই হবে ঠাকুর আনবো আজকে আনবো না ঠাকুর আনবো কালকে বেশ পুজোর আগের না বেশ অনেক ঠাকুরের কালেকশান আসে সো কালকে গিয়ে ঠাকুরটা আনবো আর আজকে ভাবছি সন্ধ্যাবেলা গিয়ে ওই দশকর্মা যে টুকটাক বাজারগুলো এমনি তো দশকর্মা আমার কাছে মোটামুটি সবই আছে কারণ জন্মাষ্টমীর জন্মাষ্টমীর সময় যা যা নিয়েছিলাম একটু বেশি করেই নিয়েছিলাম তবু যেগুলো টুকটাক শেষ হয়ে গেছে সেগুলো নেব ঘি মধু হানাতানা এগুলো সবই রয়েছে তীরকাঠি তো আমি কিনেইছি পেতলের সো আমার আর কোনোদিনই তীরকাঠি লাগবে না দেবী দেবীঘটও কেনা রয়েছে সো কিছুই লাগবে না শুধুই তিরকাটি সুতো পঞ্চশস্য হরত কি হেনাতানা এগুলো কয়েকটা জিনিস কিনবো সো এগুলো কিনতেই যাব আর হচ্ছে সবজি বাজারটা করে নেবো যেটা হচ্ছে ভোগে সবজি বাজারটা করে নেবো আর যেগুলো হচ্ছে মানে চাল ডাল এগুলো কিছুই লাগবে না বিকজ আমি সবই জন্মাষ্টমীর সময় বেশি করে এনেছিলাম কারণ আমি জানতাম আর বেশি দিন দশ দিনের মধ্যেই চতুর্থী তো সবই লাগবে সো যাই হোক চলো এবার লাঞ্চে বসি লাঞ্চটা করে নেই করে তারপর একটু রেস্ট ফেস্ট নিয়ে বিকেলবেলা বাড়ি যাব তখন গিয়ে মাকে নিয়ে গিয়ে সব কিছু কিনে নিয়ে আসবো আমি কিছু ভুলে গেলে মা আমাকে মনে করিয়ে দেয় সো চলো এখন গিয়ে লাঞ্চটা করি সন্ধেবেলা চলে এসেছি বাড়ি আছে জানা যায় না খুব আপি যাচ্ছি তো আজকে এতদিন বাদে মানে ভালো করে জিম করেছি যাচ্ছে শোল্ডার ওয়ার্কআউট বেশ ভালো ওয়েট ফেটও তুলেছি আজকে আস্তে আস্তে পাওয়ার টাওয়ার আসছে ঠিক আছে সব ভেতরে যাই বাড়ি দিয়ে এখন যাচ্ছি একটুখানি বাজারে গণেশ চতুর্থী শপিং করতে টুকটাক বাজার হাটগুলো করে রাখি শুধু ফুল মালা ডাব মিষ্টি এগুলো কালকে নিয়ে নেবো আর ঠাকুরও কালকে রাতেই নেবো সায়না রানি দিয়ে আজকে এতদিন মধ্যে জিমে গিয়ে ঘাত পা এত ব্যথা না দেখো ব্যাগটাও মা টানছে মানে এটা লজ্জার ব্যাপার আমি একটা ইয়াং মেয়ে হয়ে মাকে দিয়ে ভ্যাট টানাচ্ছি বাট সত্যি খুব গা পা ব্যথা করছে নিয়ে এলাম টুকটাক যা আজকে আনার ছিল বাকিগুলো তো যেগুলো ফল মিষ্টি ফল মিষ্টি বলছে মিষ্টি ফুল মালা এগুলো কালকে তাই তো হ্যাঁ আমি না জন্মাষ্টমীতে একটু বেশি করেই আনাচের জিনিসগুলো কিনেছিলাম যেমনি ধরো জানি না আনাচি বলে কিনা যাই হোক যেমনি ধরো মশলাপাতি তারপরে সুজি ময়দা চিনি নুন তেল তেলটা আমি আলাদা করে রেখে দিয়েছি যাতে মানে মানে এঠোর মধ্যে মিক্স করে দেয়নি তারপরে সাদা জিরে এগুলো আমি মানে বেশি করে কিনেছিলাম কারণ জানি আমি চতুর্থী আসছে আবার কিনবো সেটু বেশি করে কিনি তো টুকটাক আজকে যেগুলো কিনলাম সেগুলো হচ্ছে যেমন ধরো পঞ্চশস্য হর্তকি তারপরে আমার তো পেতলের আমি জন্মাষ্টমীর জন্য পেতলের তিরকাটি কিনেছি সো আমার আর তিরকাটির জন্য ঝামেলা নেই আর আমার ওই দেবী ঘটো বারবার কিনতে হবে না আমার কাছে দেবী ঘটো বড় আমি তামার কিনেছি সেটা জানি না তোমরা ব্লগে খেয়াল করেছো কি না সো আমি জাস্ট ওই তিরকাটির সুতোটা কিনেছি আর মালা কিনেছি তারপর ঘটের গামছা কিনেছি টুকটাক তারপর গণেশ ঠাকুরের পইতে কিনেছি এইসব টুকটাক জিনিসগুলো কিনেছি তারপরে পাঁচ রকম সবজি মানে ভাজার জন্য সেই সবজি আলুর দমের আলুটা কিনেছি ইচ্ছা আছে ফ্রায়েড রাইস আলুর দম পাঁচ রকম ভাজা এবার তোমরা ভাবতে পারো যে খালি মেয়েটা আলুর দমে করে অ্যাকচুয়ালি যে লাভড়ার তরকারিটা আমার খুব ডিফিকাল্ট মনে হয় আমি কোনোদিনও বানাই নি আগে আর তার মধ্যে ভোগের জিনিস তো টেস্ট করে দেখা যায় না তো আগে কোনো দিন আমাকে একদিন নর্মাল ঘরের জন্য বানাতে হবে যেটা আমি টেস্ট করে বারবার বুঝতে পারবো যে আচ্ছা এতটা আন্দাজ এতটা পরিমাণ এবার সেটা হুট করে ভোগের জন্য আমি একদম না টেস্ট করে বানাবো ঠাকুরকে এরকম বিচ্ছেরি জিনিস খেতে দেবো তার থেকে ওই জন্য সেফ সাইড আলুর দমটাই বেটার ফ্রাইড রাইস আলুর দম টমেটোর চাটনি পাঁচ রকম ভাজা আর সুজি আর সুজি করে দেবো ইয়েস অ্যান্ড লাড্ডু মোদক মিষ্টি দই এগুলো তো রয়েছেই আর ফল হানা তানা এইসব দিয়ে আর কি মানে ইচ্ছা আছে পুজো দেবার আর ব্রাহ্মণকে ডাকবো কারণ আমি আসার প্রত্যেক বছর একটা মাটির গণেশ কিনে নিয়ে আসি যেটা এখন মধ্যে কেনা হয়নি কালকে রাতে যাব কিনতে সো এই টাইপের বাজারগুলো কিনে নিয়ে এসেছি ছোট্ট করেই ঘরোয়া করেই করব লোকজন সেরকম আর কিছু বলছি না কারণ এই জন্মাষ্টমীর সময় তো মানে সবাইকে মোটামুটি বলা হয়েছিল তো মোটামুটি কি সবাইকে বলা হয়েছিল ক্লোজ ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স দু তরফেরই আর কি সো দ্যাটস ইট ওই জন্য এইটা একটু ছোট করে ঘরোয়া করেই করছি তো এই হচ্ছে আয়োজনের যেটুকুনি বললাম আর কালকের জন্য লেফট ওভার হচ্ছে ওই মিষ্টি দই মোদক তারপরে ঘটের ডাবটা কিনি কারণ বাই চান্স যদি শীষটা খুলে যায় বাসি হয়ে যাওয়ার জন্য তাহলে তো মুশকিল ওই ডাব আর ইউজ করা যাবে না তো ওই ডাবটা তারপরে মালা এইগুলো আর এই জিনিসই কালকে কিনতে হবে মানে কালকে যেগুলো কিনতে হবে সেগুলো কালকে না কিনলে নয় দুধ কিনতে হবে সুজির জন্য সো এইগুলোই কিনবো পায়েস দিচ্ছি না যেহেতু কিছুদিন আগে পায়েস দিলাম জন্মাষ্টমীতে আমি সব ঠাকুর মানে সিংহাসনে আলাদা করে পায়েস দিয়েছিলাম সো ওই জন্য আর পায়েস দিচ্ছি না সুজি করে দিচ্ছি ডিফারেন্ট কিছু ঠাকুরও তো ইচ্ছা করে ডিফারেন্ট কিছু খেতে সো ওই জন্য মিষ্টি সুজি আর ভোগ এগুলো তো যাই হোক আমি ছোটোবেলা থেকেই এখন তো পুরোটাই নিজে করি আগে যখন বাড়িতেও ছিলাম না আমি মাকে সবসময় হেল্প করতাম বা এটা হেল্প করার যে ওই টেন্ডেন্সিটা আমার ছিল যে ঠাকুরের পুজো হচ্ছে আমি কিছু করব তো আমি জানি না কেন ছোটোবেলাতে আমি পুজো করতে ভালোবাসি আমার ভালো লাগে ছোটোবেলাতে আরও গুছিয়ে পুজো করতাম মানে এখন হয়তো অত গুছিয়ে করি না মানে কীরকম ইন দোসেন্স আমি তোমাদেরকে একটু বলি আগে আমি কি করতাম যেন গোটা গোটা ফুল দিতাম ধরো ঠাকুরকে ঠিক আছে মানে জবা ফবা তো গোটাই এক ঠাকুরকে দেয় বাট গ্যাঁদা একটা গোটা দিতাম তারপরে এরম উপর করে গ্যাা ঝুড়ি ঝুড়ি করে ছিটতাম ঠিক আছে তারপর দোপাটি ওগুলো সব মানে কুচি কুচি করতাম আরও ঠিক আছে করে আমি সব ঠাকুরের সামনে এরকম এরম এরম করে পুষ্প বৃষ্টির মতন করে সামনেটা দিয়ে ডেকোরেশন করতাম আর পরের দিন শুকিয়ে যাওয়ার পর মা আমাকে যাক বকতো যে হ্যাঁ তুই এত ছড়িয়েছিস আমাকে পরিষ্কার করতে হবে এইসব করতাম তারপর ধরো রোজকার আমার বাড়িতেও কাটা মিষ্টি দেওয়া হয় ঠিক আছে আর বৃহস্পতিবার করে মিষ্টি এনে দেওয়া বা কোনো দিন এমনি বাবা নিয়ে এলো মিষ্টি সেখানকার মিষ্টি ভোগ বা ফলটল তো প্রায় দিনই ফল দেওয়া হয় কিন্তু বেশিরভাগ সময় কাটা মিষ্টিটা মাস্ট ছিল ওটা দিতই মা আমি কি করতাম জানো তো থালার মধ্যে মাঝখানে ফুলের মতন করে ডিজাইন করতাম কাটা মিস্ত্রি দিয়ে মানে গুছিয়ে পুজোর তার আমি ঠিক মিন করতে চাইলাম কি বলতো আমি আকাম করতাম সাজাতাম ডেকোরেশন করতাম তারপরে আরও কি কি করতাম মানে ফুল ঠাকুরকে দিতাম যতটা না তার বেশি আমি সামনে ডেকোরেশন করতাম তারপরে এই যে মহালয়া আসছে মহালয়ার দিন ভোরবেলা বাবার সাথে বেরোতাম বেরিয়ে ওই কি বলে ওটাকে কি ফুল বলে যে ফুল গাছটা পুজোর আগেই হয় শিউলি ফুল ইয়েস শিউলি ফুল তুলতে যেতাম কুড়াতে যেতাম তোমার মহালার দিন রোজ তো যেতাম মহলার দিন আমি আর বাবা যেতাম শিউলি ফুল কুড়িয়ে আনতাম আর শিউলি ফুল দিয়ে মালা গাঁথা তারপর ঠাকুরের সামনে এটা সাজানো অনেক কিছু করতাম এইসব মানে আকাম করতাম ছোটবেলা থেকে এক্সপার্ট ছিলাম আর কি তো যাই হোক কামও করতাম তার সাথে সাথে তো এদিকে এখন সায়নের জন্য অল্প করে একটু গরম গরম ভাত বসিয়েছি ভাতটা করাই না আর কি সকালে কারণ গরম গরম ভাত খেতে সবারই ভালো লাগে সায়ন তো গরম খাবার খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক ইয়েস ফলটাও কিনে নিয়ে এসছি আমি আজকে ফলটাও কিনে নিয়ে এসেছি আর যদি অসুবিধা হয় যে মনে মানে যদি দেখি যে ফলগুলো খারাপ হয়ে গেছে এরকম কিছু কারণ ওই দুদিন আগে নিয়ে এসেছি খারাপ তো হবে না হয়তো একটু বেশি পেকে যেতে পারে তাহলে ইন দ্যাট কেস ওই সকালবেলাকে সায়েন আবার ফল নয় নিয়ে আসতে পারবো ওটা এমন কিছু বিগ ডিল না কারণ আমাদের বাড়ি থেকে বেশি দূর না ফলের দোকান সো দ্যাটস ইট চলো এখন গিয়ে দেখি ভাত্তা কদ্দূর আবার কিছুক্ষণ পরে ব্লগ করছি দেখতে থাকো সঙ্গে থাকো এই যে অল্প করে জন্য একটু ভাত বসিয়েছি এইটার না হ্যান্ডেলটা আমার কাছে আছে আর স্ক্রুগুলো স্বপ্ন হারিয়ে ফেলেছে ও রাখতে বলেছেন কোথায় রেখেছে সে ও আর কিছুতেই মনে করতে পারছে না তো যাই অল্প ভাত আর বাকি খাবার দাবার ওটি জিতে গরমে ঢুকিয়ে দিয়েছে আর